প্রস্তুতি নিয়ে এসেও বিধানসভায় শেষ মুহূর্তে পিছল শিক্ষা বিল পেশ। বিল পেশ হলে অনেক জটিলতা দেখা দিতে পারে, শিক্ষামন্ত্রী কথা বোঝানোর পরই বিল পেশ স্থগিত রাখার নির্দেশ মুখ্যমন্ত্রী। শিক্ষা বিলের অনেক বিষয় তিনি জানতেন না, বিলের অনেক বিষয় তিনি সহমত নন, মন্তব্য শিক্ষামন্ত্রীর। সরকারের এক শীর্ষকর্তার সঙ্গে শিক্ষা দপ্তরের এক আমলার আলোচনা, তার ভিত্তিতেই খসড়া দাবি পার্থ। নোট কাণ্ডে 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত কতটা বৈধ, তার জেরে মৌলিক অধিকার আদৌ খর্ব হয়েছে কিনা খতিয়ে দেখবে সাংবিধানিক বেঞ্চ। ইন্দিরা প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তীব্র নিশানা মোদীর। কংগ্রেসের কাছে দেশ নয়, দলই বড়, সুপারিশ সত্ত্বেও রাজনৈতিক কারণে নোট বাতিলের পথে হাঁটেননি ইন্দিরা গান্ধী। 71 করণীয় কাজ আজ করতে হচ্ছে তোপ প্রধানমন্ত্রী। নোট বাতিল ইস্যুতে বিরোধীদের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। কংগ্রেস সিপিএমকে তুলোধনা, কিন্তু মমতা সম্পর্কে স্পিকটি নট মোদী। কৃষকদের ঋণ মকুবের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাহুল গান্ধীর। কৃষকরা আত্মহত্যা করছেন, সরকার গমের আমদানি শুল্ক তুলে দিয়েছে, এতে বিপর্যয় নেমে আসবে বলেন রাহুল গান্ধী। শাসক দল দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, দুর্নীতিগ্রস্তদের হয়ে সওয়াল করছে বিরোধীরা। এর থেকে বেদনার কিছু হতে পারে না, মন্তব্য ভেঙ্কাইয়া নাইডু। নোট কাণ্ডে বিরোধী ঐক্যের কথা বলে শেষ মুহূর্তে ইউটার্ন, দিল্লিতে দ্বিধাবিভক্ত বিরোধীরা। কংগ্রেসের সঙ্গে রাষ্ট্রপতির কাছে দরবার তৃণমূল জেডিইউ এর। রাষ্ট্রপতি ভবন গেলেন না বাম, বিএসপি, এসপি, এনসিপি সাংসদরা। ক্যাশ না ক্যাশলেস, কোন পথে আপনার জীবন? কার্ডে জোর মোদীর, নগদে সওয়াল জেটলির। কার্ড নগদের লড়াইয়ে বিভ্রান্ত জনগণ, দেখুন আমার 24 ক্যাশ কনফিউশন। একটু সুখের জন্য কি না করছেন, দিনরাত এক করে ছুটছেন, কিন্তু সুখ কই? হাজারো সমস্যায় উধাও সুখ। এবার আপনার জন্য সুখবর আসছে, সুখ মাপার যন্ত্র। দেখুন অফবিট 24 সুখ মাপার যন্ত্র আজ সন্ধ্যে 7টায়।